বন্ধুরা, আজকে আমরা পড়বো হচ্ছে অব্যয় বিশেষণ। অব্যয় বিশেষণ হচ্ছে ভাব বিশেষণের একটা প্রকার। আমরা জানি ভাব বিশেষণ চার প্রকার: এক ক্রিয়া বিশেষণ, দুই বিশেষণের বিশেষণ, তিন অব্যয় বিশেষণ, চার হচ্ছে বাক্যের বিশেষণ। আমরা আজকে পড়বো হচ্ছে অব্যয় বিশেষণ। অব্যয় বিশেষণটা কি, আমরা একটু সংজ্ঞাটা বোঝার চেষ্টা করি। দেখো, অব্যয় বিশেষণটা হচ্ছে যে ভাব বিশেষণ যে ভাব বিশেষণ মূলত কোনো অব্যয় পদ বা তার অর্থকে বিশেষিত করে, তাকে অব্যয় বিশেষণ বলে। আচ্ছা, এখন এটা তো গেল সংজ্ঞা। আমরা যদি একটা উদাহরণ দিতে যাই, উদাহরণ দিলে আমরা কি বলবো? দুই বিঘা জমিতে আমাদের কিন্তু একটা কি ছিল, একটা লাইন ছিল, কি ধিক তারে শতধিক নির্লজ্জ যেজন। আমি একটু বাক্যটা তোমাদেরকে লিখতে চাই, ধিক তারে শতধিক নির্লজ্জ। নির্লজ্জ যেজন। আচ্ছা, এখন তোমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে এখানে অব্যয়কে, বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ অব্যয়, এটা হচ্ছে অব্যয়। কারণ অব্যয়কে মডিফাই করছে, তোমরা কিন্তু অনেকে জানতেই না যে এটা কিন্তু অব্যয়। তোমাদেরকে জানতে হবে এটা হচ্ছে একটা অব্যয়। আচ্ছা, এই অব্যয়কে একটা সংখ্যা দ্বারা বিশেষায়িত করা হচ্ছে, সেটা কি শত। এই শতটাই হচ্ছে মূলত অব্যয়ের বিশেষণ। এখন তোমাদের কাছে, আমাদের কাছে মনে হতে পারে যে এই একটা উদাহরণ কেন আমি বলা হলো। এই উদাহরণটা মূলত তোমাদের বইয়ে রয়েছে এবং এই উদাহরণটা প্রায় পরীক্ষায় আসে, যেহেতু গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে এই উদাহরণটা দেওয়া হলো। তো বন্ধুরা, আশা করি তোমরা উদাহরণটা খুব ভালো করে মনে রাখবে, যাতে পরীক্ষায় আসলে খুব সহজেই উত্তর দিতে পারো। আজকে এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো এক ভিডিওতে।